যেন কানে শুনি সদা সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন কে বলা হয়? পৃথিবীর সাইয়্যিদুল আইয়াম বলা হয়। পৃথিবীর এর চেয়ে বড় দিন পৃথিবীতে আর একটাও এই দিন আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, এই দিন জান্নাতের দুয়ার খুলবেন, এই দিন কিয়ামত হবে, এই দিন মানুষ প্রথম দুনিয়াতে প্রথম বিচারের কার্য শুরু হবে, এই দিন প্রথম আল্লাহ জাল্লা শানহু বিশ্বনবীকে কিয়ামতের ময়দানে কথা বলার অনুমতি দান করবেন। এই দিন যারা মারা যাবে তাদেরকে কবরের হিসাব ছাড়াই আল্লাহ নাজাত দান করে দিবেন। তবে শর্ত হলো তাকে মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন। জুমার দিন মারা গেলে কবরের আজাব মাফ, কোথাও নেই, কোথাও নেই। কিন্তু ওই যে রমজানে মারা গেলে কবরের আজাব মাফ, এই কথাটা নেই। কিন্তু জুমার দিন মারা গেলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তার কবরের আজাব মাফ করে দিবেন। এই দিন যারা হজ করে এদেরকে বলে আকবরি হজ, বড় হজ বলা হয় এটাকে। তা আমরা যেন জুমার দিনের সমস্ত সম্মান রক্ষা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন। মুসলিম শরীফের বর্ণনায় এই দিন এমনটি সময় আসে ওই সময় বান্দা আল্লাহর কাছে যা দোয়া করে সব কবুল হয়ে যায়। এই দিনের ব্যাপারে একটা সূরা আছে, সূরা জুমা, এই জন্য অন্য কোনো নামে এটাকে ডাকবেন না, শুক্র নামটা ভুল। শুক্র এসেছে হিন্দু মাইথোলজি থেকে। শুক্র তারা বলে ব্রহ্মার অণ্ড থেকে পৃথিবীর সৃষ্টি, ব্রহ্মাণ্ড, এটা ভুল চিন্তা, ভুল প্রেসক্রিপশন। ব্রহ্মার অণ্ড থেকে পৃথিবীর সৃষ্টি হয়নি, পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ নিজে অপরূপ সুন্দর করে, ঠিক কিনা? অন্ডের ভিতরে যে জিনিস থাকে সেটা হলো শুক্র, সেজন্য এই নামটা চরম ভুল। এই নামটার আসল নাম হলো জুমা। কি নাম? জমা করা, টু গ্যাদার সামথিং। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে সূরা কাহাফ পড়তেন, আপনারা পড়েছেন তো, কথা বলেন না কেন? সূরা কাহাফ 110 আয়াত বিশিষ্ট একটি সূরা। জুমার দিন এই সূরাটি যে পড়বে আগামী দুই জুমা পর্যন্ত তার সারা শরীরকে আল্লাহ নূরে ভরপুর করে দিবে। এই জুমার দিন যারা সূরা কাহাফ পড়বে প্রথম 10-7 আয়াত অথবা শেষ 10 আয়াত মুসলিম শরীফের বর্ণনা যে মুখস্থ করবে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাকে হেফাজত করে দিবে। যে কোনো সময় দাজ্জাল বের হতে পারে, অত্যন্ত নিকটবর্তী সময়ে আমরা অবস্থান করছি, খুব নিকটে পৃথিবীর ধ্বংসের খুব নিকটে আমরা দাঁড়িয়ে আছি। আজকের নাসা বলছে আর 70 বছরের বেশি পৃথিবী টিকবে না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরো বেশি, মুসলিম উম্মাহ হয়তো আর কিছুদিন থাকবে, 50 থেকে 51 বছর, আল্লাহই ভালো জানেন আসল ফিগারটা। কিন্তু একটা হাদিস বুখারীতে 6 বার এসেছে মুসলিম উম্মার সময় নিয়ে, সেখানে যে সময়টি বাধা আছে এই অল্প সময়ের মধ্যেই ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন, তিনি আর 7 অথবা 9 বছর পরেই দাজ্জাল আসবে। সেই দাজ্জালের ফেতনার চেয়ে বড় ফেতনা পৃথিবীতে আর কিছুই হবে না। এই জন্য 5 ওয়াক্ত নামাজে বিশ্বনবী দাজ্জালের ফেতনা থেকে পানা চাইতেন। কিয়ামতের কতদিন বাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনা সাআহাতাইন, আমি আর কিয়ামত এরকম, আমি হলাম কিয়ামতের প্রথম আলামত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসা আন ইয়াকুনু করিবা ওনারাহু বাঈদা, আমরা দেখি অনেক দূরে, কিন্তু আল্লাহ বলেছেন খুব কাছে কিয়ামত। সেই কিয়ামতের বড় আলামতের প্রথম আলামত হবে পশ্চিম দিকে সূর্য ওঠা। নাসা বলছে যে কোনো সময়
এখন যে কোনো সময় পূর্ব দিক থেকে পশ্চিম দিকে সূর্য ওঠা শুরু হবে, কারণ পৃথিবীর আর্নিক গতি এতটা স্লো হয়েছে যে সূর্য আর পূর্ব দিকে ওঠার কোনো যোগ্যতা রাখতে পারছে না। পশ্চিম দিকে সূর্য ওঠার সাথে সাথেই তওবার রাস্তা বন্ধ। সেজন্য আপনাদেরকে এখনই পরিশুদ্ধ হতে হবে। 1400 বছর আগে সাহাবায়ে কেরাম বলতেন, ফাইজা আসবাহতা ফালাম তানতাজিরুল মাসা, যখন সকাল হয় সন্ধ্যার অপেক্ষায় থেকো না। আজকের সকালকে চূড়ান্ত ভাবে আপনার জন্য শ্রেষ্ঠ সময় মনে করেন, কারণ আমাদের মতো অসংখ্য ছেলে অল্প সময়ের মধ্যেই পৃথিবী থেকে বিদায় হয়ে যাচ্ছে, ঠিক না? গতকাল নুসরতের একটা সিদ্ধান্ত হলো, নুসরতের বয়স ছিল মাত্র 18 বছর, আর তার সাথে যারা অপকর্মে লিপ্ত হয়েছে তাদের অধিকাংশের বয়স হলো 25-এর মধ্যে, ঠিক কিনা? অল্প কিছু বেশি। এই বয়সে তো মানুষ চলে যাওয়ার কথা না, কিন্তু 16 জনের ব্যাপারে ফাঁসির আদেশ হয়েছে। আমরা চাই এই ফাঁসির আদেশ কার্যকর হোক, এই সমস্ত লুচ্চা লম্পটদেরকে প্রতিষ্ঠান থেকে চিরতরে ঝাঁটা ফুটা করা হোক। যদি সেটা হয় প্রাতিষ্ঠানিক লুচ্চামি বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? একটা শিক্ষককে মানুষ সবচেয়ে বড় আমানতদার মনে করে। সেই শিক্ষকের হাতে যখন কোনো মেয়ের শ্লীলতাহানি হয়, সাধারণ মানুষ চেয়ে 100 গুণ বেশি শাস্তি ওই শিক্ষকের হওয়া উচিত। নৈতিকতার সমস্ত বাঁধন নষ্ট হয়ে গেছে। আজকে যেই মাদ্রাসা ছিল ইমান আকিদার রক্ষা কবচ, সেই মাদ্রাসাকে সিরাজের মতো লুচ্চারা অপবিত্র করেছে, ঠিক কিনা? এজন্য আজকে সূরা কাহাফ থেকে আমরা শিক্ষা নেব, রাজি আছেন তো? কোরআন থেকে শিক্ষা নিতে রাজি আছেন? দেখি কে কে রাজি নাই। আপনারা খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ আপনারা রাজি আছেন। এই কোরআন নিয়ে থাকবো, রাজি আছেন তো? কোরআনের একটা সূরাকে বন্ধু বানাবো, কে কে রাজি আছেন? একটা সূরা বন্ধু বানাবো। কোন সূরা বন্ধু বানাতে চান বলেন? কোন সূরা? আলহামদুলিল্লাহ বলেন। ও সূরা ইখলাসকে বন্ধু বানাবে, আমি বানাবো সূরা ফাতিহাকে, আপনারা কোনটা? আমরা পুরা কোরআনকে বন্ধু বানাই, আল্লাহ কবুল করুন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটছেন, suddenly he had heard the sound of suratul ikhlas, he stopped and he said, if you love the surah ikhlas it will take you to paradise. Tumra jodi surah ikhlas ke bhalobasho, surah ikhlas er bhalobasha tomaderke beheshte niye jabe. Keno? এই জন্য যে সূরা ইখলাসটা হলো কোরআনের 1/3 অংশ। কোরআন 10 পারা হলো শুধু তৌহিদের কথা, তৌহিদের মূল পরিচয় হলো কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। কেউ যদি বলে তোমাদের আল্লাহকে চিনি না, আল্লাহর সংজ্ঞা দাও, আমাদের প্রিয় হিন্দু ভাই বোনেরা ভগবানের কোন সংজ্ঞা তিনাদের কিতাব থেকে দিতে পারবেন না। খ্রিস্টানরা কোনোদিন তাদের বাইবেল থেকে খ্রিস্টানদের গডের কোন সংজ্ঞা দিতে পারবে না। শিখরা তাদের ধর্মীয় গ্রন্থ থেকে সংজ্ঞা দিতে পারবে না। কিন্তু কেউ যদি বলে তোমাদের আল্লাহর সংজ্ঞা দাও, সাথে সাথে বলতে হবে কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম বিশ্বনবী এটা 27 বার পড়তেন। কয়বার? 27 বার। খুব তাড়াহুড়া করার দরকার নাই, অত্যন্ত হৃদয়ের মাধুরী দিয়ে কোরআন পড়বেন। যেভাবে পড়বেন এভাবেই আল্লাহ জান্নাতে পড়তে বলবেন। যখন যত ধীরে পড়বেন তত উপরের দিকে বেহেশতে আপনার মর্যাদা উঠতে থাকবে, যেখানে গিয়ে থেমে যাবেন ওখানেই আপনার মর্যাদা স্থির হয়ে যাবে। আল্লাহ বলবেন ইকরা মিনাল কোরআন, তুমি কোরআন থেকে পড়ো আর উপরের দিকে যাও। আপনি যদি পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আছে না কিছু হাফেজ আছে মাথা খারাপ হয়ে যায় কোরআন যদি পড়তে গেলে, এত দ্রুত পড়ে মনে হয় ওকে পিছন থেকে কুকুরে দৌড়াচ্ছে।
কেন এত দ্রুত পড়বেন? মুখস্থ করা ছাড়া অন্য কোন কারণে কোরআন দ্রুত পড়া জায়েজ নাই, শুধু মুখস্থের সময়। ওই সময় বেশি দ্রুত না পড়লে সে জেহেনে রাখতে পারবে না, কিন্তু যখন নামাজে পড়বেন তখন ধীরে ধীরে পড়বেন, যেটা পড়তেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।